আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি এই মুহূর্তে আপনি অনেক ভালো আছেন। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো যে দূরে এক চাষি ভাই তার আখের ক্ষেত থেকে আখ সংগ্রহ করতেছে। আসলে এগুলো আখ কিনা আমি এখনো শিওর না, কেননা এক ধরনের ঘাসও রয়েছে যেগুলোর গাছ অনেকটা চিকন আখের মতো হয়। যেহেতু আমি বেশ খানিকটা দূরে অবস্থান করছি তাই ঠিক বুঝতে পারছি না, তো চলুন কাছে গিয়ে দেখা যাক। এগুলো কি? এগুলো ঘাস না? ও কুশোর, এগুলো আখ? হ্যাঁ, মিষ্টি আখ। ও তো এগুলো এত চিকন সাইজের কেন? চিকন হয়ে গেছে, ঘন হয়ে গেল। ও আচ্ছা, এগুলো আপনারা, আপনার নামটা কি? এটা আপনার, আপনি লাগিয়েছেন এটা? ও আচ্ছা, তো এগুলো কি হাটে বিক্রি করবেন নাকি এখন? না, সেন্টার। সেন্টার বলতে? ও একদম চিনির মিলে দিবেন? ও আচ্ছা, মানে এগুলো চিনির মিলে কিনে নাই। আচ্ছা, জায়গাতে আপনি আখের চাষ করেছেন? দশ কাঠা। ও দশ কাঠা জায়গাতে। এটা লাগিয়েছেন কতদিন আগে? লাগানো দু বছর হলে, এক বছর খালিয়েছি, এবার মুড়ি হয়েছে। ও আচ্ছা, মানে দুই বছর হলো, এটা দ্বিতীয়বার কাটতেছে, মানে একবার বীজ বপন করেই মানে দুই বছরই ওজন হিসেবে বিক্রি হয়? ও মন হিসাবে? আচ্ছা, তো কেমন লাভ হয় মোটামুটি? লাভ কুশারে লাভ আছে, কুশারে টাকা পাওয়া যায় না। কেন কেন পাওয়া যায় না? কেন? এক মাস দু মাস দেরি হয়ে যায় দিতে। আচ্ছা, মানে চিনির মিলরা বাকিতে কিনতে চায় আর কি, জনগণ পুষে তুলে দিয়েছে বাকির জন্য, গাড়ি ভাড়া নাই, পাট খরচ নাই, এর লেগে পুষে জনগণ তুলে দিয়েছে। আর মিলও তো বন্ধ হয়ে যাচ্ছে নাকি এরকম শুনেছি, গল্পটা ভেঙে গেছে। এটা আচ্ছা, তো এই চাষি ভাইয়ের কথাগুলো শুনে নিশ্চয় আপনি তার এই আখ চাষের অনুভূতিটুকু বুঝতে পেরেছেন। এখন এই আখের ক্ষেতটি পরিদর্শন ও চাষির সাথে কথোপকথন পরবর্তী বিচার বিশ্লেষণ পূর্বক গুরুত্বপূর্ণ কতিপয় ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেই ভিডিওটি শেষ করে দিব। তাই যদি আপনি আখের চাষ সম্বন্ধে আরও জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আখের এই ক্ষেতটি অবলোকনে দেখা যায় যে এখানে প্রায় অর্ধ বিঘা জমিতে কৃষক আখের চাষ করেছে এবং এখানে যে আখগুলো দেখা যাচ্ছে এগুলো দ্বিতীয়বারের মতো ফলেছে এবং এগুলো কেটে নেওয়ার পর আরও একবার আখ ফলবে বলে কৃষক আশা করছেন। অর্থাৎ মাত্র একবার বীজ বপন করেই তিনবার পর্যন্ত ফসল পাওয়া যায়। আর এগুলো কিন্তু চিকন কোনো জাতের আখ না, আসলে এখানে বেশ ঘন ঘন আখের গাছ হয়েছে, ফলে আখ অতটা মোটা হতে পারেনি। বর্তমানে আমি রাজশাহী চিনি মিল হতে 15 কিলোমিটার দূরের এক বিস্তৃত বিলে অবস্থান করছি। এখন থেকে 7-8 বছর আগেও বিলের অধিকাংশ জায়গাতে চিনি মিলে বিক্রির উদ্দেশ্যে আখের চাষ হতো। আর বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় যে এ চাষের মাত্রা এখানে অনেক কমে এসেছে। মিল বন্ধ হয়ে যাওয়া, উৎপাদন ও চাহিদা কমে যাওয়া সহ এর পেছনে নানাবিধ কারণ রয়েছে। বাংলাদেশে বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় যে শুধুমাত্র চিনি কিংবা গুড় নয়, সরাসরি খাওয়ার উদ্দেশ্যে এবং রস করে প্রায়ই হাটে বাজারে ও শহরে আখ বিক্রি হতে দেখা যায়। তাই সারা বছর জুড়ে আখের চাহিদা তো থাকেই, গরমকালে কিন্তু আরও দ্বিগুণ হয়। ফলে যদি বাণিজ্যিক পরিসরে আধুনিক পদ্ধতি অনুসরণে আখের চাষ করা যায় তাহলে সে চাষ থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। শুধুমাত্র মিলে বিক্রির জন্য নয়, সরাসরি চিবিয়ে খাওয়া ও রস করে খাওয়ার চাহিদা দিন দিন এদেশে বেড়েই চলেছে, ফলে সারা দেশ জুড়ে এর একটা চাহিদা রয়েছে। আর এ চাহিদাকে পূরণ কল্পে বাংলাদেশের প্রতিটি জেলাতেই কিছু না কিছু আখের চাষ হয়ে থাকে। তাই আপনিও চাইলে সঠিক জমি জাত নির্বাচন করে সঠিক পদ্ধতিতে আখের চাষ করে অর্জন করতে পারেন লক্ষ লক্ষ টাকা। আশা করছি চিকন আখের চাষ সম্বন্ধে আপনাদের মোটামুটি ভাবে ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের একজন গুরুত্বপূর্ণ ভিউয়ার হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, আর আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা অলরেডি আমাদের সাথেই রয়েছেন তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন,
আপনার দিনটি শুভ হোক।